আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মির্জা এমডি আকরাম আদু লিখেছেন, কোরবানি দেওয়ার জন্য নিজে গাভি পালন করেছি, এখন গাভির 3 মাসের বাচ্চা আছে, এই গাভিকে কোরবানি দেওয়া যাবে? আবু সিদ্দিক লিখেছেন, একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? আহমদ নয়ন আপনি লিখেছেন, আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? মহিবুল্লাহ আপনি লিখেছেন, দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করবো পরামর্শ কামনা করছি। এমনি নবী হোসেন আপনি আইডি থেকে লিখেছেন, নবীজির জীবনী হিসাবে আপনি কোন বই সাজেস্ট করবেন? বইয়ের নাম এবং লেখকের নাম বললে খুব উপকৃত হব। আপন শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সেহরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি, ভেবেছি সেহরি খেতে পারিনি, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না, এখন কী করণীয়? এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কী? আপনি চাইলে গাভি কোরবানি দিতে পারেন, চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন। আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটা এটাই করব নিয়ত করেছেন, তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে। তবে বিশেষ করে যখন গাভির 3 মাসে পেটে বাচ্চা আছে তখন, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন। আর যদি 3 মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান, সেটা জায়েজ আছে, দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে, অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না, বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে, আপনি খেতে পারেন বা না পারেন। আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না, কিন্তু যখন কোনো পশু আল্লাহর রাহে কোরবানি নিয়ত করি আমরা, তখন পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয়। তো এরকম পরিস্থিতি এড়াবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন, বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন। অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয়, কিন্তু আপনি আপনার উপর কোরবানি আবশ্যক, নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন, এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন, এটা আপনি পরিবর্তন করতে পারেন। আবু সিদ্দিক লিখেছেন, একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? ভাই আবু সিদ্দিক, একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায়, এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না, বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয়। আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার উমরা করতে পারবেন, কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার উমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। একই উমরা সারা জীবন, একই কাপড় আপনি সারা জীবন উমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন। আহমদ নয়ন আপনি লিখেছেন, আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? ভাই আহমদ নয়ন, আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসায় পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন, যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে। আপনার বাবা বেঁচে আছেন, বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যবহার বহন করা, তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিচ্ছেন, দিতে পারেন। আর যদি বাবার দায়িত্ব যেটা সেখানে বাবার দেওয়ার সামর্থ্য আছে, বাবা দিচ্ছেনও, তারপর আপনি তাকে দিতে চাইলে সে সুযোগ তো নেই, কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হকদার হবে না। আর যদি তিনি নিজে অভাবী হন তাহলে তার ব্যয়ভার বহন করতে না পারলে আপনি তার ব্যয়ভার বহন করতে পারেন এখান থেকে। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে, গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। মহিবুল্লাহ আপনি লিখেছেন, দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করবো পরামর্শ কামনা করছি। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং সোচ্চার হতে হবে, কোনোভাবেই সমকামিতাকে এই রূপান্তরকামিতার আড়ালে প্রতিষ্ঠা করার এই নীল নকশাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সর্বশক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ জানিয়ে যেতে হবে, তা না হলে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না। শুধু সন্তানকে আমি বাঁচাবো এ ধরনের পরিস্থিতি থেকে, আর সমাজের সর্বত্র এটার ছড়াছড়ি হতে থাকবে, এটা সন্তানকে রক্ষার কোনো উপায় হতে পারে না। এই জন্য নিজের সন্তানকে তো আমি সেফ রাখবোই, সেই সাথে সমাজে এই ধরনের জিনিসের বিস্তার যেন ঘটতে না পারে, আমার জায়গা থেকে আমার শক্তি অনুযায়ী আমি প্রতিবাদ করবো এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো, সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং পানাহার চাইতেই হবে।
এমনি নবী হোসেন আপনি অ্যাডি থেকে লিখেছেন, নবীজির জীবনী হিসেবে আপনি কোন বই সাজেস্ট করবেন? বইয়ের নাম এবং লেখকের নাম বললে খুব উপকৃত হব। নবীজির জীবনী ধারাবাহিক পুরো জীবনী জানার জন্য রাহিকুল মাখতুমই সবচেয়ে বেটার। আলহামদুলিল্লাহ রাহিকুল মাখতুম যে বাংলা অনুবাদ হয়ে গেছে এটি আপনি কালেক্ট করতে পারেন। এছাড়া ডক্টর আলী সাল্লাবি সহ অনেক বড় বড় সমকালীন লেখকগণ আছেন, তাদের লেখা বইগুলো আপনি কালেক্ট করতে পারেন। আপন শেখ অ্যাডি থেকে আপনি লিখেছেন, সেহরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি, ভেবেছি সেহরি খেতে পারিনি, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না, এখন কী করণীয়? এটিতে আপনার ভুল ছিল এবং গুণা হয়েছে সন্দেহাতীতভাবে, এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, একটি অপরাধ হয়েছে, একটা গুণা হয়েছে, সেই জন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন। রোজাটি রেখে দিলে ইনশাআল্লাহ বিদিনা আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন। এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কী? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বেশি করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন।